বাড়ি দুইটা পারলাম, আর ওখানে একটা গাছ ছিল, পেয়ারা পেড়ে নিলাম। ওয়াও, চামড়ুলে ভরা গাছ। এই যে কাশন দিয়ে মাখানো হবে, আর যে লেবু আছে দুই টুকরো, আর ওই যে লবণ আছে এগুলো দিয়ে মাখায় আমাদের খাওয়া হবে। এটা আসলে আনন্দ, ফেরিদ আনন্দ কি দিয়ে হবে? কামরাঙ্গা দিয়ে, ঈদ আনন্দ কামরাঙ্গা দিয়ে করবি? তুই গরুর গোশকে আনন্দ করবি না? আমরা গরুর জায়গায় আছি, কামরাঙ্গা কুরবানি দিচ্ছি। এই যে আমার খালাতো ভাই বললো, তুই তাহলে তুই তো গরু কুরবানি দিতে পারিস নি, তোর সেই যোগ্যতা কোয়ালিটি নেই, তাই তুই কামরাঙ্গা কুরবানি দিচ্ছিস। গুড, ভেজিটেরিয়ান কুরবানি হচ্ছে। এইচএসসি ক্যান্ডিডেট 30 তারিখ থেকে পরীক্ষা, এখনো বলতে পারি যে এইচএসসি ক্যান্ডিডেট 2024 বাতে বাকি সবার জন্য এই দুয়ো খারাপ। আমরা কামরাঙ্গা দিয়ে উদযাপন করি। এইচএসসি ক্যান্ডিডেট আমাদের মধ্যে আছে, পরবর্তীতে যখন কুরবানি হবে তখন আমরা আবার কিনবো, আবার করবো, এখন ব্যস্ত হয়ে। হ্যাঁ ঠিক, এসএসসি ক্যান্ডিডেট 2024 বাদে সবাইকে ঈদ মোবারক, কারণ এসএসসি ক্যান্ডিডেট 2024 এর মনে এখন শান্তি নেই, সামনে পরীক্ষা, এই জন্য ওর মনে যেহেতু শান্তি নেই, সেহেতু হ্যাঁ ওর চেহারার ভিতরে একটা হতাশা ভাব আছে, সে তোকে কামরাঙ্গা কুরবানি দিয়ে। ইওর স্মাইল ইজ ফেক। এখনকার দিনে শহরের মধ্যে এই কামরাঙ্গা চাকরিকে পেয়ে খাওয়া, এটা একদম কল্পনাও করা যায় না, কল্পনাও করা যায় না। আমরা যেটা কাজ করতে এখান থেকে 4-5 বছর 7-8 বছর আগে থেকে এটা উঠে গেছে, কিন্তু আমরা ছোটবেলায় এগুলো করছি। হ্যাঁ, আমরা ছোটবেলায় হচ্ছে গাছ থেকে ফল চুরি করে পেড়ে খেতাম, গাছে যত ফল থাকতো সব সবার করে দিতাম, কিন্তু আস্তে আস্তে যুগের সাথে সাথে এগুলো শেষ হয়ে গেছে। এখন গাছে ফল ধরে থাকলেও কেউ পেড়ে খায় না। তারপরে আমাদের স্মৃতি বিজড়িত স্থানে গিয়েছিলাম, যেহেতু যেই দেখি কামরাঙা গাছ, আমরা না পেড়ে পারলাম না, আমাদের যেহেতু রক্তের ভিতরে সেই গাছ থেকে ফল পেড়ে চুরি করার স্বভাব আছে, তাই আমরা পেড়ে নিয়ে চলেই আসলাম। এখন কাটাকাটি চলছে, স্টার কামরাঙ্গা এটা। টক লাগছে কামরাঙ্গা, ভালো না কামরাঙ্গা? তোমার আব্বু কেবল ডাক্তার আব্বু বললো যে কিডনির জন্য ক্ষতিকর, তা খাচ্ছ কেন তুমি? এক পিস খাচ্ছ? ও চুমকিরে দেয় এক পিস, দেখি কেমন লাগে ওর। দেখেছি আসলে যে ভারতের উত্তরপ্রদেশে এটাকে স্টার ফ্রুট বলে ডাকা হয়। স্টার ফ্রুট, তাই না? বল তোর কেমন লাগলো চুমকি? টক এই কামরাঙা, তোমাদের ঈদের ঈদ বোনাস, যাও এবার মুড়ি খাও। ঈদ বোনাস তো পেটেই যাবে। কি বলা হয় জেমস? স্টার ফ্রুট। স্টার ফ্রুট কোথায়? ভারতের উত্তরপ্রদেশে আর কি স্টার ফ্রুট নামে ডাকে, অনলাইন ভিডিওতে দেখলাম। ভারতের উত্তরপ্রদেশে পরিচিত না আমাদের কাছে, আমরা যেমন এখানে আমাদের দেশে কমন সব জায়গায় পাওয়া যায়, কিন্তু ওদের ক্ষেত্রে এটা কেমন না? তারপর আর কিছু নেই ভাই, দিন শেষে পরীক্ষা শুরু হবে, তো তোর মনে নেই কোনো আনন্দ? কামরাঙ্গায় প্রচুর ভিটামিন সি আছে। ভিটামিন সি,
এটা কিডনির জন্য ক্ষতিকর কেন? কারণ কি, এর ভিতরে কি আছে? কোনো ক্ষতিকর রাসায়নিক উপাদান আছে নাকি? কারণ এটার ভিতরে কিডনির জন্য ক্ষতিকর পদার্থ আছে। কি পদার্থ এটা বল, তুই তো সায়েন্সের স্টুডেন্ট, বল ক্ষতিকারক কি পদার্থ আছে? তুই তো এসএসসি তে তো সায়েন্স, বল এর ভিতরে কোন এমন কেমিক্যাল আছে যার কারণে এটা কিডনির জন্য ক্ষতিকর? যদি কিডনিতে সমস্যা হয়ে যায়, যদি না আমার কিডনিতে একদম সমস্যা হয়ে যায়, তাই না? সুস্বাদু একটা ফল, ছোটবেলায় অনেক কামরাঙা খেয়েছি আমিও, অনেক কম দামে পাওয়া যেত এবং মাখাই দিত সুন্দর করে দোকানদার ভাইয়েরা, খুবই মজা লাগতো। এখন কামরাঙা কাটার সময় একটা নস্টালজিক অনুভূতি হচ্ছে, ওইভাবে আর কি। এইভাবে মাখিয়ে দিতাম কাসুন্দি দিয়ে, বিভিন্ন লবণ দিয়ে, ঝাল দিয়ে, ছোটবেলায় অহরহ খেয়েছি এটা। কিন্তু আস্তে আস্তে বড় হতে হতে আসলে এভাবে খাওয়া হয়নি। তুই কি খাইছিস ছোটবেলায় ভাই, নাকি তুই তো এখনোই ছোট? হ্যাঁ, তোর এখন শৈশব কাল চলছে। আঠারো বছরের নিচে নাকি, তুই তো উপরে। হ্যাঁ, তোর 19 বছর, 18 বছরের নিচে ভাবছিস কেন নিজেকে এখনো? তুই 18+। তোর জন্য সব উন্মুক্ত এখনো, এখন হচ্ছে 18+। অসাধারণ, একই টেস্ট, ইটস অ্যামেজিং। থ্যাংকস টু ইউ রোশন ফর দিস অ্যামেজিং ট্রিট। অসাধারণ লাগছে, মনে হচ্ছে আমরা সেই ছোটবেলায় স্কুল লাইফে ফিরে গিয়েছি। অনেক সুন্দর টেস্ট হয়েছে। কেমন, ভালো লাগছে না তোমার নাকি? তোমার চেহারা দেখে মনে হচ্ছে তো ভালো না। ভালো, তোর ভালো, গুড গার্ল।